লাখ হয়ে গেল, এক লাখ হয়ে যাওয়ার পিছত আরো 50,000 লড়া ছোৱালীয়ে চাকরি পাব। এইবার আমি আরো একটা নিয়ম করছো, যাবার রিজাল্ট দিতে আমি দেখিছো যে এখন ঘরতে দুটা তিনটাই চাকরি পায়, আর কিছু ঘর চাকরি নাই। এইবার আমি চাকরি নোহা ঘর লড়া ছোৱালীক 10 নম্বর পরীক্ষা এক্সট্রা করে দিই, যাতে চাকরি নোহা ঘর লড়া ছোৱালীয়ে চাকরি পাব পারে। শ্রদ্ধার রাইজ, যেনেকে মই চাকরির কথা কইছিল, রাইজক মই কইছিল যে আমার সরকার আহিলে আমি অরুণোদয় দিন। মানুষে ভাবিছিল এই কি বস্তু, খোয়া বস্তু নে খোয়া বস্তু, হয় তারপর আমি রাইজক কলো রাইজ অরুণোদয় মানে ব্যাংকর একাউন্টত 830 টাকা আহিব। কোনবাই মোক বিশ্বাস করিলে, কোনবাই মোক বিশ্বাস করা নাই, কিন্তু অরুণোদয় আরম্ভ হল আর আজি ব্যাংকর একাউন্টত 1,250 টাকা অরুণোদয়ের পর আমার আমার রাইজলৈকে আহে। এতিয়া রাইজর দাবি কি যে আমাকে অরুণোদয় দিও, হয় না নহয়? কাক কাক অরুণোদয় লাগে হাত টাকছে, লড়াবিলাক হাত নামা, কার কার রেশন কার্ড আছে হাত ডাক। ঠিক আছে, মই দেখিল যে আপনার ঘর রেশন কার্ড আছে, 5 কেজি বিনামূলিয়া চাউল পায়, আয়ুষ্মান ভারতর কার্ড পায়, কিন্তু অরুণোদয় নাই, হয় না নহয়? অরুণোদয় নাই, হয় না নহয়? এইবার মই আপনালোক কথা দিল, বিহুর বতর, বিহুর বতরত মই আপনালোক কথা দিল, অহা 4 মাহর ভিতর আপনালোকে ঘরে ঘরে অরুণোদয় পাব। হব, মই ঘোষ কি পাম? ইহতি কই আছে মই ভোট পাম, ভোটটো তো আপনাদের মোদীজিক দিব, কিন্তু মই যেতিয়া ইয়াত আকো আহিম তেতিয়া মই মহিলা সকলে অরুণোদয় পোৱাৰ পিছত পিঠা খুৱাব লাগিব, হবনে না? ইয়াতে বহুত মই গুৰখা মহিলাক দেখিছো সেল পিঠা খুৱাব, আৰু বাকি সব যি পিঠা আছে সব খুৱাব লাগিব, হবনে?